Hi guys, Assalamualaikum. আমার নতুন অ্যাকশন ক্যামেরা আর নতুন ক্যামেরা দিয়ে প্রথম ব্লগ করতে যাচ্ছি। আমার বাইক দিয়ে নয়, আমার বন্ধুর কালকে একটা বাইক এনেছেন। বাইকটা অবশ্য সেকেন্ড হ্যান্ড 125 ডিসকভার। তো বাইকটার মোবাইল চেঞ্জ করতে হবে, তো বাইক গ্যারেজে যাচ্ছি, সেটা আমাদের ক্যাম্প থেকে বেশি দূরে না, অবশ্য পাশেই কাছেই। ওটা যাই হোক, আর বড় বিষয় হলো আমার নতুন ক্যামেরাটা দিয়ে কেমন ভিডিও হয়, গুণগত মান কেমন, ভালো মন্দ সব কিছু আপনারা জানাবেন কমেন্টসে। আর যারা আমার চ্যানেলে নতুন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের ভাই বাদার যারা আছে তাদেরকেও বলবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, সবগুলো চ্যানেলে, সবগুলো পেজে আমার একই নাম, বাইকার্স এসকে খাগড়াছড়ি। আমি আপনাদের প্রিয় শুভ ভাই। যাই হোক, বাজারে চলে আসছি, আর বাজারের পরিস্থিতি তো জানেনই, অটো রিক্সা আর সিএনজির রাজত্ব। তাদের জন্য বাইকার বা অন্য অন্য যানবাহন যারা চালায় তাদের চলাফেরাই মুশকিল। এই যে কাকারে নামাই দিছে রাস্তার মাঝখানে, টোটালি দাঁড়াইতে হয়েছে। আর দেখেন, তাদের পুরো রাস্তাটারই প্রয়োজন হয়। ডানে বামে সব দিকে দেখবেন যে সিএনজি অটো রিক্সা এবং কি রিক্সা। আর রাস্তা সংস্কারের নামে যে একটা ভোগান্তি, সেটার কথা তো আর বলেই বা কি লাভ। রাস্তার কাজ যদি একবার ধরা হয়, দ্বিতীয়বার আবার ভাঙার সময় হইলে তখন মানে বছর ছয় মাসে শেষ হয় না একটা কাজ ধরলে। আর বছর ছয় মাস ভোগান্তির পরে যদি এবার রাস্তাঘাটের কাজ করে, সেটা আবার তিন মাসে যায় না, আবার বেশি। এই যে দেখেন, একে তো কাদা, যানজটের ভিতরে আবার ট্রাক একটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, যাওয়ার উপায় নেই। দেখি ছোট্ট একটা গ্যাপ পাইছি হাতের ডান পাশে দিয়ে, এদিক দিয়ে চলে যাই, কারণ ডিসকভার 125-এর হ্যান্ডেল বার ছোট, আমার 4B-র হ্যান্ডেল বার তো অনেক বড়, ছোটো জায়গা দিয়ে যাওয়া যায় না। সেজন্য চলে আসলাম গ্যারেজে, আমাদের এক শুভাকাঙ্ক্ষীর দোকানে, মোবাইলটা চেঞ্জ করবো, আর টুকিটাকি কাজ আছে। ওকে ভাই, আল্লাহ হাফেজ। জানাবেন কেমন হলো ভিডিওটা। আসসালামু আলাইকুম।